বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মৌসুমী সাহা। দেব, জিৎ থেকে যশ, অঙ্কুশ প্রত্যেকের মায়ের ভূমিকায় তাকে দেখেছেন দর্শক। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, সবেতেই সাবলীল মৌসুমী সাহা। তবে অভিনেত্রীর বাস্তব জীবনের অজানা কিছু কথা আজ আপনাদের জানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তর্মহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। মৌসুমী সাহা প্রায় 30 বছর ধরে দর্শকদের অত্যন্ত পরিচিত মুখ। 1990 সালে তরুণ মজুমদারের আপন আমার আপন ছবির মধ্যে দিয়ে বিনোদন দুনিয়ার প্রবেশ ঘটে তার। যদিও তার আগে থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ 7 বছর তিনি নাটকে অভিনয় করেছেন। এরপর দায়বদ্ধ নামে একটি নাটকে তাকে অভিনয় করতে দেখেন পরিচালক ইন্দর সেন। তখনই পরিচালক তার জন্মভূমি ধারাবাহিকে ছোট জমিদার গিন্নির চরিত্রের জন্য মৌসুমী সাহাকে পছন্দ করেন। সেই থেকে শুরু হয় তার টেলিভিশনের পথ চলা। তারপর আর থামেননি কোনোদিন। জন্মভূমি থেকে তার জনপ্রিয়তা বিপুল পরিমাণে ছড়িয়ে পড়তে থাকে। তবে পরিচালকরা বোধহয় তার মধ্যে শুধু মায়ের রূপে দেখেছিলেন, তাই মা ছাড়া অন্য কোনো চরিত্রে পাওয়া যায়নি অভিনেত্রীকে। যদিও তাতে কোনো ক্ষোভ নেই তার। মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, আমি নিজে কোনোদিন মা হতে পারিনি, তাই সিনেমা কিংবা সিরিয়ালে ছোট ছোট ছেলে মেয়েদের মায়ের ভূমিকায় অভিনয় করতে আমার খুব ভালো লাগে। উত্তর কলকাতার মৌসুমী সাহা বাস্তব জীবনে খুব হাসি খুশি একজন মানুষ। জীবনের সকল দুঃখ কষ্ট হাসি মুখেই কাটিয়ে দেন অভিনেত্রী। স্বামী এবং শাশুড়িকে নিয়ে ছোট সংসার তার। শুটিংয়ে আসার আগে নিজের হাতে রান্না করে খাবার গুছিয়ে এমনকি ফল কেটে দিয়ে আসেন তিনি, কারণ নিজে হাতে এসব করতে ভালোবাসেন অভিনেত্রী। ভোর 4টায় উঠে নিজের হাতে সব কাজ সামলে তারপর শুটিংয়ে আসেন। অন্যের হাতে সংসার ছেড়ে দিতে তার মন চায় না। শুধু তাই নয়, উত্তর কলকাতা থেকে মেট্রোতে চড়ে এখনও তিনি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আসেন। এত পরিচিত মুখ হওয়া সত্ত্বেও এই অভ্যাস বজায় রেখেছেন তিনি। অভিনেত্রী বলেন, এতে মানুষের সাথে মেশার সুযোগ পাওয়া যায়, সকলের উপদেশ পরামর্শ শুনতে পাওয়া যায়, তাতে নিজের অভিনয় আরও ভালো করতে সুবিধে হয়। অভিনেত্রী মৌসুমী সাহার মতো মাটির মানুষ এ সময় বিরল। অভিনেত্রী আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিক এবং আমাদের চ্যানেলের তরফ থেকে তার সুস্থ জীবনের শুভকামনা রইল। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।